রাগ হয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, যারা প্রবাসে ছিলেন আপনাদের অর্থে বাড়িওয়ালারা যতটুক সুখে সুখে ছিল, আপনি কি অতটুক সুখে ওইখানে ছিলেন? কয় ভাগের কয় ভাগ ছিলেন? হিসাব করতে দেখা গেল, দেখা যাবে 100 ভাগের 1 ভাগও ছিলেন না। কেন, আমি তো সোমবারে আসছি কোরিয়া থেকে, আমি বছরে 2-3 বার যাই, এবারও আমার লম্বা সফর ছিল। আমি এর আগে গিয়ে আসছি ইংল্যান্ড, ক্যানাডা, মিশর, সৌদি আরব, আইসা আবার 2 দিন পর, কয়েকদিন পরে চলে গেছি কোরিয়া, আসছি সোমবারে। আমরা তো প্রবাসীদেরকে দেখি বড় কাছের থেকে দেখি, ওরা পাইলে আমাদেরকে ঘুমাইতে দেয় না যে হুজুর মনের কথাগুলো তো বাড়িওয়ালাদেরকে বলা যায় না, কেননা কাউকে কাছেই পাই না, কাকে বলবো? আপনি যখন চলে আসছেন তো রাতভর আমাদের একটু মনের কথাগুলো শোনেন, তো আমাদেরও ঘুম বাদ দিয়ে শুনতে হয়, কেননা আমাদের রেভিডেন্স যোদ্ধা, শুনতে হয়, সত্য কথা বলি, সারা রাত ঘুমাইতে দেয় না। একজনের পর একজন আসে মনের দুঃখের কথা বলে, তো যেটা আমি বুঝাইতেছিলাম, যারা প্রবাসে ছিল বা আছে, এদের অর্থ দিয়া বাড়িওয়ালারা যতটুক সুখে থাকে, এরা তো ওই জায়গায় 100 ভাগের 1 ভাগও মনে হয় সুখে থাকে না। একটা প্রমাণ দেই, এ যখন সারাদিন কর্ম কইরা ফিরে নিজের থাকার জায়গায়, ঘুমানের জায়গায়, তখন শরীরটা ক্লান্ত থাকে, ঘরে ফেরার সাথে সাথে দেশের চিত্রগুলা চতুর্দিকে সামনে থাকে, আরেক দিকে শরীর ঘুম চায়, আরাম চায়, তো কোনো মতে কষ্টে বাড়ির চিত্রগুলাকে এক পাশে কইরা শূন্যতার একটা কুলবালিশ নিয়া কখনো খায়া ঘুমায়, কখনো না খায়া ঘুমায় যায়, যে খাওয়া ঘুমের থেকে উঠা দেখা যাবে, এরকমই মনে হয়, এরকমই মনে হয় হইতো, ঠিক না? বেশিরভাগই এরকম হতো। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আমরা উন্নতি চাই, আমরা সফলতা চাই, কিন্তু এই ছোট জীবনে চাই। আসলে মানুষ হিসাবে, সৃষ্টির সেরা হিসাবে আমরা সৃষ্টির সেরা, সৃষ্টির ভিতরে সবচেয়ে উন্নত বিবেক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, উন্নত বুদ্ধি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, উন্নত বিদ্যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, উন্নত রূপ দিয়েছেন আমাদেরকে, মানুষের মতো গঠন আল্লাহ, উন্নত গঠন রব্বে কাবার কসম কোন সৃষ্টিকে দেন নাই, মানুষের মতো উন্নত গঠন, উন্নত রূপ, সবকিছু উন্নত দিয়েছেন, দেন নাই কি, সবই মানুষকে দিয়েছেন, শুধু একটা জিনিস বইলা দিছেন, সব দিয়া দিলাম, আমিও কিন্তু তোমার হইতে চাই, কিন্তু তুমি আমাকে তোমার বানায় নিতে হবে, সব যখন দিলাম তো আমিও তোমারই হইতে, নাহলে কোরআন কেন বলবে সাইয়াজা আলুলাহুমুর রহমানু বুদ্দা, কোরআন তো বলতে চায় আমিও তোমাদের বন্ধু হইতে চাই, কেন সবই তো তোমাদেরকে দিয়া দিলাম, আমিও তোমাদের বন্ধু হইতে চাই, আমাকেও নিয়ে নাও, কিন্তু একটু সিস্টেম আছে, সিস্টেমে যদি তুমি আসো তাহলে আমিও তোমার হয়ে যাব, তখন ঘটবে কি, তখন আর কিছু বাকি থাকবে না, সবই তোমার, আমিও তোমার, তুমিও আমার, সবই সবই তোমার, আমিও তোমার, সবই তোমার, জমিনও তোমার, আকাশও তোমার। এই জন্য সাহাবায়ে কেরাম দেখাইছেন আমাদেরকে যে দেখো, তোমরা, ওনারা দৃষ্টান্ত দিয়ে গেছেন, দেখো আল্লাহ যখন আমাদের সব আমাদের, তো প্রমাণ দেখো না, আমরা টোকা দিলে ভূমিকম্প দৌড়ে যায়, পালায় যায় না, যায় নাই, হ্যাঁ, আমরা ইশারা করলে অগ্নিগিরি ভেগা যায়, গেছে না যায় না, হ্যাঁ গেছে, আমরা ডাকলে ম্যাগ নাইমা চলে আসে, আমরা চাইলে ফেরেশতা নাইমা আসে, না আসে নাই, কি ওলামা একমত না,
না মনে হয় একমত না, এগুলো মনে হয় কিতাবে নাই, আমি বাইরের থেকে বলতেছি। হ্যাঁ, আমরা ডাকলে আমরা চাইলে কি আসে? ফেরেশতা আসে। আমরা চাইলে সূর্য থেমে যায়, আমরা চাইলে যেখান থেকে পানি বাহির না হয় ওইখান থেকেও পানি ওঠে, আমরা চাইলে পুরান চাক্কি যেখানে গম দেওয়াই নাই, ঘরেই গম নাই, চাক্কিতে গম আসবে কোথেকে? তারপরও আটা বাহির হইতে থাকে। সাহাবা তো সাহাবা, আমি সাহাবাদের পরে বলতেছি, আমরা চাইলে মুসল্লায়ও সুরমা পারোয়া দেয়, মনে হয় শাহজালাল পারোয় নাই রহমতুল্লাহ আলাই, কিসে পারইছে? কিসে? মুসল্লা মানে জায়নামাজ পারইছে না? হয় নাই না? জায়নামাজ ডুবে গেছে না? জায়নামাজ ভিজা গেছে না? ওনার কাপড় ভিজছে? সুরমার পানি কি জমে গেছে? জমেও তো নাই, বরং ঢেউ তো ওনাকে এই পার থেকে ওই পার লাগায় দিছে। আমার সাথে চলেন, আমি 13 তারিখে যাব সিলেটে, দেখায় দিব কোন জায়গা দিয়ে উনি উঠছেন, চিহ্ন আর কোনো আছে? চলেন, আমি তো প্রতি মাসে যাই দ্বিতীয় রবিবারে সিলেট, আমার এসলাই প্রোগ্রাম হয় সিলেট শহরে, এখনো তো চিহ্ন রাখা আছে। তো ওনারা প্রমাণ দিছেন, আল্লাহওয়ালারা প্রমাণ দিছেন, সাহাবারা প্রমাণ দিছেন যে দেখো আল্লাহ আমাদের বিদায় সব আমাদের, সব আমরাও চলে যাব, কে কখন চলে যাব জানি না। যুবক যৌবন বিদায় যদিও তুমি আশা রাখো যে আমি অনেক দিন থাকব, কিন্তু আল্লাহ এই কথা বলে না। আল্লাহ বলে কাম মিন শাব সাবাকা কাইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। যুবক যদি তেরিমেরি করো, যদি উল্টা সিধা করো, যদি যৌবনের মূল্যায়ন না করো, তাহলে হইতে পারে তোমাকেও শোয়ায় দিব। আর কিতাবে এটাই আছে, কিতাবে এটাই আছে, খোদাদ্রোহীকে আল্লাহ বেশি দিন টিকতে দেন না, নাফরমানকে বেশি দিন, বিশেষ করে মুসলমান, যে মুসলমানের ঘরে যাকে আল্লাহ নির্বাচিত করলেন, নির্বাচিত কে করছে? ইলেকশন কমিশনার স্বয়ং কে? আল্লাহ আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে, বড় মর্যাদা দিছে আপনাকে, নির্বাচিতর ভিতরেই বড় মর্যাদা দিছে। জানি না বুঝবেন কি বুঝবেন না, একটু বুঝাইতে চেষ্টা করতেছি, একটু বুঝাইতে চেষ্টা করতেছি। যারা শুধু কাগজে মুসলমান, কাগজে মুসলমান বুঝেন, কর্মে কোথাও খোদাদ্রোহী কেউ নাই, কিন্তু সে কাগজে মুসলমান। কাগজে মুসলমান কিরকম জানেন? যেইখানে ধর্ম লিখতে হয়, যেইখানে সরকারিভাবে ঘোষণা দিতে হয় যে তোমার ধর্ম কি, তো সে চুপে লেখা আসে ইসলাম। এটা হলো কাগজে মুসলমান, এটা হলো কি? কিন্তু এখন সব অনলাইন ব্যবস্থা, কি এইখানে লিখতে দেরি, সারা দুনিয়া অনলাইনে জানতে দেরি করে নাই যে ও কিন্তু চুপে লেখা দিয়ে আসছে। যখন জিজ্ঞাসা করা হয়েছে তোমার ধর্ম কি, তো ও চুপে লেখা দিয়ে আসছে কি? কি সারা দুনিয়া কিন্তু জেনে গেছে। দুযোগে যখন কাফেররা ওকে জিজ্ঞাসা করবে যে আমরা তো অনলাইনে দেখলাম তুমি ইসলাম লেখা আসলে, কিন্তু ছিলে তো তুমি মুসলমানের মতো না, তোমার কর্ম আমাদের মতোই ছিল, এই জন্যই তো তুমি আমাদের সাথে, কিন্তু তুমি যে ইসলামটা লেখতে সব জায়গায়, এই লেখাটা তোমাকে কি কাজে দিল? এই কথা কাফেররা বলতে দেরি, রব্বে কাবার কসম, আল্লাহর রহমতে জোশ আসতে দেরি হবে না।
আল্লাহ জিবরিল আলাইহিসসালামকে বলবে এদেরকেও জাহান্নাম থেকে বাহির করো। যখন বাহির করবে তো সারা দুনিয়ার কাফেররা ওই সময় যে চিৎকারটা দিবে ওই চিৎকারটা আজকে কোরআনে লেখা আছে, ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফেররা চিৎকার দিয়া বলবে আফসোস, আমরাও যদি কাগজে মুসলমান হইতাম, আমরাও যদি কাগজে মুসলমান হইতাম তাহলে আজকে আমরাও ফিরা চলে আসতাম, আমরাও দোজখ থেকে বাহির হয়ে যেতাম। কি বুঝাইতে পারছি? আল্লাহ নির্বাচনের মাধ্যমে, আল্লাহ নির্বাচনের মাধ্যমে আমাদেরকে ওই মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। কত বড় কপাল আর কত বড় ভাগ্য এটা আপনি আর আমি বিবেচনায় নিতেছি না। দ্বিতীয় আরেকটা আছে, আরেকটা যেটা এটার চেয়েও বড়, যেটা এটার চেয়েও, এটার চেয়েও কি বড়, এটার চেয়েও বড়, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ কুদরতি হাতে বাছাই কইরা বানাইছেন। আপনার চেহারা আপনার পছন্দ নাও হইতে পারে, সমাজে আপনাকে এটাকে কি বলে সৌন্দর্যহীন বলতে পারে, ঠিক না? যেমন এক সাহাবি ছিলেন, ওনার চেহারা তেমন সুন্দর ছিল না, রঙও ছিল কুটকুটে কালো আর চেহারাও ছিল বিদঘুটে। কেউ ওনাকে মেয়ে দিতে চাইতেন না, কাহিনী লম্বা। একদিন আল্লাহ রসুলের কাছে যেয়ে বলতেছে, ইয়া রসুল আল্লাহ, বিয়ে ছাড়াই কি দুনিয়া থেকে চলে যাব? বলছে কেন? বলছে যেখানে যাই ওইখানেই তো মেয়ে দিতে চায় না কেউ, না আমার রং আছে না আমার ডং আছে, রঙও নাই কি নাই, কেউ মেয়ে দেয় না। এটা আল্লাহ রসুলের দিলে খুব লাগছে। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর নাম নিয়ে বলছে ওনার বাড়িতে যাও, আর ওনার মেয়ে এলাকায় সবচেয়ে সুন্দরী নাকি, যায়া বলো আমি পাঠাইছি তোমার সাথে যেন মেয়েকে বিয়ে দেয়। খুশি খুশি চলে গেছে, যায়া ডাইকা বলছে আল্লাহ রসুল পাঠাইছে কেন? বলে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে বলছে। তো সাহাবির উপরে আকাশ ভাঙ্গা পড়ছে, কি কি বলে আমার মেয়ের রূপ কোথায় আর ওর রূপ কোথায়, ঠিক না? বাপ কি পারে নাকি, কিন্তু পাঠাইছে কে? না করি তো করি কি কইরা, ইতস্ততার ভিতরে পড়ে গেছে, ঠিক না? না করলে হয়তো আল্লাহর রসুলকে না করা হবে, হইতে পারে ওহি চলে আসবে। মেয়ে কিন্তু ভিতর থেকে শুনছে, শুনে ডাক দিয়া বলতেছে আব্বা বুঝছি তুমি রাজি হওয়ার না হও আমি কিন্তু রাজি। বলছে মা তুই রাজি কি কইরা? বলছে কে আসছে এটা দেখো না, পাঠাইছে কে এটা দেখো, কে আসছে এটা দেখো না বা দেখার সুযোগও নাই, পাঠাইছে কে এটা দেখো, আমি রাজি। মিয়া বিবি রাজি, কে করেগা কাজী, ঠিক না? হয়ে গেছে বিয়া। বাসর রাত্রে বোর বাজার করতে বাজারে গেছে, আওয়াজ আসছে ইয়া খাইলাল্লাহি ইরকাবি ফি সাবিলিল্লাহি গাব্বিরি ওয়াইলাল জান্নাতি আবশিরি। কানে আওয়াজ আসছে ও আল্লাহর রাস্তার সওয়াররা সওয়ার হয়ে যাও,
আল্লাহর রাস্তার ধুলাবালি লাগাও, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বউ ভুলা গেছে, বউ চলে গেছে, লড়তে লড়তে একটু পরে শহীদ হয়ে গেছে। জানাজা যখন সামনে আনছে লাশ আল্লাহর রসুলের, তো চেহারা দেখা আল্লাহর রসুল চোখের পানি ছেড়া দিছে, যে এত বড় আশা ছিল, এলাকার সবচেয়ে সুন্দরী স্ত্রী মিলল, কিন্তু এক নজর দেখা হইল না, চোখের পানি ছেড়া দিছেন, উপরে তাকায়া মুস্কি হাসা দিছেন, একটু পরে চেহারা ফিরে আনিছেন। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাদাটা তো বুঝলাম, হাসিটা কেন? এর রু নিয়া ফেরেশতারা কারাকারি করতেছিল, এই জন্য আমি হাসা দিছি। বলে, চেহারা কেন ফিরে আনিলেন? জান্নাতের হুরেরা, জান্নাতের স্ত্রীরা আগে স্বাগত জানানোর জন্য যখন আগে আসতেছিল, রূপের বাহার জলসায়া, রূপের বাহার জলসায়া বোঝেন? বোঝেন না মনে হয়, বিয়া শাদি করেন নাই, করতে বসবেন। রূপের বাহার জলসায়া আগের দিকে যখন আসতেছিল, আর জাহান জান্নাতের লেহেঙ্গা ঘুরায়া ঘুরায়া, লেহেঙ্গা বোঝেন কি? হ্যাঁ, প্রথম দিন একটু ভাব বেশি দেখায়, ঠিক না? মনে হয় বোঝেন নাই কিছু, প্রথম দিন একটু ভাব, বিয়ের সাথে তো করে নাই, করতে বুঝবো, ঠিক না? তো যখন এইভাবে আসতেছিল, তো আমি চেহারা ফিরাইছি, কেন না স্ত্রী তো এর আমার দেখার অধিকার নেই, আমার দেখার অধিকার নেই। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আজকে এই ছোট জীবনটা তো সুখী হইতে চাই, কিন্তু যেটার কোনো নিশ্চয়তা, গ্রান্টি, প্রমাণ দেওয়া যাবে, ঠিক না? কতজনে বানাইলো মন মতো, কিন্তু এক রাত্র থাকতে পারলো না, ঠিক না? কতজন তো বানাইল এসি ফেসি, কত কিছু লাগাইল, ঠিক না? একটু আরাম করে ঘুমাবে, ঠিক না? পরিস্থিতি এমন হইলো, জানি না কে কোথায় ঘুমায় আসে, হয় না অনেক সময়? কখনো স্টেশনে ঘুমায় থাকে পরিস্থিতি, ঠিক না? শিকার দুনিয়া গ্রান্টি যুক্ত না, আমার এটা বোঝানোর উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো যে আল্লাহ মানুষটাকে এত কিছু দিলেন, মানুষটার একটু চিন্তা করা উচিত। যদি সামনে গন্তব্য না থাকতো, আখেরাত যদি আমাদের জন্য না থাকতো, তাহলে এত করে আমি আপনাদেরকে বুঝাইতাম না। আখেরাত আমাদের জন্যই তৈরি, আখেরাত আমাদেরকেই দিছেন আল্লাহ, জান্নাত আমাদের জন্যই বানাইছেন আল্লাহ। যদি না বানাইতেন, তাহলে আমি আপনার হাতে পায়ে ধরতাম না। আমাদের একটু চিন্তা করা উচিত যে আমি ওইখানে উন্নত থাকবো কীভাবে, ওইখানে চিরদিন আমি উন্নত থাকবো কীভাবে, চিরদিনের সফলতা আমি নিব কীভাবে? যুবক একটু ভাব, চলে যেতে হবে। একটু আগেই বলছিলাম, ওইখান থেকেই বাহির হয়ে গেছি, কে কখন চলে যাব জানি না। কসম খোদা, কবরে রেখা আসবে, আর কেউ খবর নেবে না, কসম খোদার, কিচ্ছু দরকার ছিল না, কিচ্ছু দরকার ছিল না। সন্তান যদি প্রতিদিন একবার এই আহ বলতো, আহ আহ, আব্বাকে কবরে রেখা আসছি, আম্মাকে রেখা আসছি, জানি না ওনারা কিরকম আছে, শুধু দেলি যদি একবার এই শব্দটা বলতো, আমার বিশ্বাস কোনো মুসলমানের মা বাবা যদি দুযোগীও হইতো, তারপরও সে দুযোগে থাকতো না। এই সন্তানের আহের কারণে আল্লাহ তার কবরকে জান্নাতে রূপান্তরিত করতেন,
সন্তান যদি গেলে একবার বলতো হায় আব্বা কবরে জানি না কেমন আছে, হায় আম্মা কবরে জানি না কেমন আছে, হায় ভাই কবরে জানি না কেমন আছে, হায় বোন কবরে আল্লাহ জানি না কেমন আছে। কেননা আল্লাহ বলতে দেরি, চল্লিশ নেকি এদের কাছে যাইতে দেরি হতো না, হইতে পারত চল্লিশ নেকি এরকম বড় চাদর হইতো যে চল্লিশ নেকি বলতো আজাব আসতে আমার উপর দিয়ে আসতে হবে। আমি কিন্তু আল্লাহ শব্দের চল্লিশ নেকি, আল্লাহ শব্দের চল্লিশ নেকি বোঝেন না মনে হয়, হ্যাঁ বুঝছেন না বোঝেন না বুঝছেন, আল্লাহ শব্দের চল্লিশ নেকি, শব্দটা কি আল্লাহ, কার নাম আল্লাহ, কার নাম আল্লাহর নাম ঠিক না, আল্লাহর নাম কি আল্লাহ। আরেকটা মজার কথা বলি যদি বুঝেন, দুনিয়াতে যত আলো দেখেন না, আলো আছে যত আলো, এই সমস্ত আলো কোত্থেকে বাহির হয়েছে জানেন, যেরকম ঝর্ণা কোত্থেকে বাহির হয় পাহাড় থেকে ঠিক না, নদী কোত্থেকে প্রস্ফুটিত হয় পাহাড় থেকে ঠিক না, কি এই জন্যই তো আমাকে পানি নিয়ে এত মারামারি ঠিক না, হ্যাঁ ঠিক না, পদ্মা মেঘনা যমুনা ঠিক না, আল্লাহ নিচের থেকে পানি বাহির করেন, এটাকে বলে ঝর্ণা, এটাকে বলে ফার্সিতে বলে চশমা, আরবিতে বলে আইনুন, আবার চক্ষু না কিন্তু ঝর্ণা। তো সমস্ত আলো যেটা বলে, সূর্যের বলেন চন্দ্রের বলেন লাইটের বলেন, যত আলো আছে সব আলো বাহির হয়েছে আল্লাহ শব্দ থেকে, কি থেকে, এই জন্য আল্লাহ বলছে আল্লাহু নুরু সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের আলো বলো জমিনের আলো বলো সব আলো আমি আল্লাহ শব্দের থেকে বাহির হয়েছে। এই জন্য অন্য আরবি অক্ষরের নেকি আর আল্লাহ শব্দের নেকি যদিও চল্লিশটা, কয়টা যদিও, কোরআনের অক্ষর চারটা পড়লে চল্লিশ নেকি হবে, কিন্তু আল্লাহর নেকি অন্য অক্ষরের নেকি, অন্য অক্ষরের নেকি সংখ্যায় এক হইলে হইতে পারে, সংখ্যায় আচ্ছা বলেন তো তুলা এক মন আর সোনা এক মন, মনের দিক দিয়ে তো সমান ঠিক না, হ্যাঁ কিন্তু গাঠির দিক দিয়া উল্টা বড়, হ্যাঁ আর সোনা এক মুঠের ভিতরে, এই যে মুঠ আছে না আমার, এই মুঠের ভিতরে দেড় কেজি সোনা আসবে, ওটা কত বিশ্বাস হয় না, তাহলে আমার লোকে চলেন তাঁতি বাজার দেখায় দিব, দেখায় দিব দেড় কেজি নিয়ে আমি এরকম মুঠ করবো, আপনি দেখবেন এক সোনা দেখা যায় না, কিন্তু তুলার গাঠটি ঠিক, আল্লাহ শব্দের নেকিও চল্লিশ কিন্তু গাঠটিটা, গাঠটিটা অনেক বড়, অনেক। তো যেটা বুঝাইতেছিলাম, যদি সন্তান বলতো যে আল্লাহ জানি না মা কিরকম আছে, আল্লাহ জানি না বাবা কবরে কিরকম আছে, তো চলে তো যেতে হবে, কিন্তু মরার পরে কেউ স্মরণ করবে। এই জন্য আমি কথা শেষ জায়গায় চলে আসছি, সফলতা তো চাই, আবারও বলতেছি কিন্তু এই দুনিয়াটায় চাই, উন্নতি তো চাই কিন্তু এই দুনিয়াটায় চাই,
চিরদিনের সফলতা চাই না, চিরদিনের উন্নতি চাই না। যদি চাইতাম তাহলে এক মিনিট হলেও চিন্তা করতাম, কিন্তু করি তো না। কিন্তু আরেকটা কথা শুনে নেন, আরেকটা কথা শুনে নেন, এইখানে সফল ওই ব্যক্তিই হবে, উন্নত ওই ব্যক্তিই হবে। মানুষ বস্তু দ্বারা কোনোদিন উন্নত হয় না, বস্তু দ্বারা, হ্যাঁ সাময়িক শব্দে উন্নত হয়, শব্দে, আসলে মানুষ উন্নত হয় না, শব্দে, শব্দে, শব্দ উন্নত এখানে লাগে কিন্তু আসলে মানুষ উন্নত হয় না, বাস্তবে মানুষ কি হয় না, উন্নত হয় না। কেননা উন্নতি যেটা দিয়ে হয়, সুখ শান্তি সমৃদ্ধি, এগুলা দ্বারা মানুষ উন্নত হয়, সুখ শান্তি বস্তুর ভিতরে নাই। বস্তুবাদীরা কোনোদিন সুখী না, করিয়া ডেলি 36 জন লোক আত্মহত্যা করে ডেলি। ওরা চিন্তায় আছে যে 2-4-10 বৎসর পরে ওদের জনসংখ্যা থাকবে না, কেননা নতুন জন্ম নেয় না, বিয়ে শাদি ওদের হয় না, হইলেও বাচ্চা কাচ্চা হয় না, কেন কঠোর পরিশ্রম, শারীরিক পরিশ্রম করার কারণে। ওরা শুধু কাজ বোঝে, কি কি সারাদিন রাত শুধু কি বোঝে, কাজ। ওরা বলে কাজই আসল জিনিস, তো কাজ করতে 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 শরীরের বাকি সমস্ত জিনিস ভাঙা গেছে। বুঝাইতেছিলাম, হ্যাঁ কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন, আমি আমার জাতিরে কেমনে বুঝাবো আমি খুঁজে পাই না, বিশেষ করে যুবকদেরকে কেমনে বুঝাম, এরা কি করে দিনের জন্য ঝাঁপায়া পড়বে জানি না। দোয়া তো করি আপনারা আমাদের সাথে একটু আমিন বলেন, আল্লাহ যেন আমাকে কোনো জাদু দেয়, আমি যেন যুবকদের দিল ফাইরা বুঝাই দিতে পারি, আমার জাতি যেন কেয়ামতের দিন উঠি আর আমার জাতির দিকে তাকাইলে যেন দেখি আমার জাতি একজন দোজখের কাতারে নাই, সব যেন জান্নাতের কাতারে দাঁড়ায় আছে আর হাত নাড়ায় বলতেছে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। কসম খোদার মসজিদে বসে বলতেছি, কোনো বানায় না, আমার মন বলে পাইতাম জাদু, আমি কোন জাদু আল্লাহ আমাকে দিত। যেটা বুঝাইতেছিলাম, আসল সফলতা ওইখানে, আসল উন্নতি ওইখানে, ওটার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়ার এই ছোট জীবনটা দিয়েছেন। অন্য উন্নতকে আল্লাহ খাটাইছেন অনেক লম্বা, কাউকে 1000 বৎসর খাটাইছেন, কাউকে 800 বৎসর খাটাইছেন, কাউকে 900 বৎসর খাটাইছেন, কাউকে 700 বৎসর খাটাইছেন, কাউকে 500 বৎসর খাটাইছেন। কিন্তু খাটাইলে কি হবে, কসম খোদার মসজিদে বুচ্ছা বলতেছি, এক রাত্রে আপনাকে যা দিছে ওকে 800 বৎসর খাটাইয়া এতটুকু দেয়, 800 বৎসর খাটাইয়া আপনাকে আমাকে এক রাত্রে যা দিছে, খাটাইছেও কম দিছে। আপনারা বুঝবেন কি না আমি দেখি, বুঝাইতে চেষ্টা করি। এক লাইলাতুল কদর কয় বৎসরের ইবাদত, হ্যাঁ 1000 মাস বৎসর, 83 বৎসর 4 মাস, ঠিক না? আচ্ছা 83 বৎসরের ভিতরে আরো 83টা লাইলাতুল কদর আছে না নাই? প্রত্যেকটা তো আবার 83 বৎসর, ঠিক না? এইভাবে যদি হিসাব করতে যান তাহলে দুনিয়ায় কোনো কম্পিউটার নাই এই হিসাব নিবে, মনে হয় বুঝাইতে পারি। আপনি এক রাত্রে পাইছেন কয় বৎসর, বাঙ্গারি বাদ দেন, বাঙ্গারি বাদ দেন, কয় বৎসর,
তাহলে 83 বছরের ভিতরে আরো 83টা লাইলাতুল কদর আছে প্রত্যেকটা কয় বছর 83 বছর তাহলে 83 রে আবার 83 দিয়ে পূরণ দিলে কতটি হবে মোবাইল তো আছে দিয়া দেখেন না ধরব মে 83 রে 83 দিয়ে পূরণ দেন না তাইলে তো হলো 6889 6889 বছর ও তো বাঁচছে 800 বছর আপনি খাটছেন কয় রাত্র পাইছেন কতটি আপনাকে খাটাইছে কম এই উম্মতকে কম খাটাইছে আফসোস তো আমার এইখানে এই উম্মতকে আল্লাহ পুরো 60 বছরও খাটান না 70 বছরও খাটান না 80 বছর পাইলেও 80 বছর খাটান না প্রথম 15 বছর তো মাফ যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় মাফ বাকি যতক্ষণ পর্যন্ত ঘুমায়া কাটায় ওটা কলম উঠানো বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না খাটায় অল্প দেয় তারপরেও যদি আমরা জীবনটাকে গুছাইতে না পারি খাটতি কম পরিশ্রম পরিশ্রম কম খাটনি দুর্মিয়ন খাটনি কম ক্লান্তি কম কিন্তু সওয়াব কত বেশি কত বেশি ধারণা করা যাবে না আমি একটা উদাহরণ দিই বুঝে আসবে কিনা জানি না সমস্ত ফেরেশতা যেই দিন থেকে জন্ম নিছে কিয়ামতের সকাল পর্যন্ত সমগ্র সৃষ্টি 24 ঘন্টা যেই গুণগান গায় আপনার এক সুবহানাল্লাহর মোকাবেলা করতে পারবে না কেননা ওদের গুণগানে কোনো বিনিময় নাই ওদের গুণগানে নাই বিনিময় আজর সওয়াব কিন্তু আপনি সুবহানাল্লাহ বলতে দেরি কতটি সওয়াব সৌর জগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরা যায় জান্নাতের ভিতরে একটা গাছ লাগে দ্রুতগামী ঘোড়া যদি আপনি 100 বছর অনাবরত চালান তাইলে এর পরিধি অতিক্রম করতে পারবেন না তাহলে আপনাকে সুবহানাল্লাহর বিনিময়ে এতটি দেওয়া হয় ঠিক না কিন্তু ফেরেশতার জিবরিল আলাইহিস সালামের কোনো সওয়াব নেই উনি জান্নাতও যাবে না মনে হয় আপনারা মনে করেন যাবে যাবে না উনি আজকেও আমাদের সেবা করতেছে জান্নাতও উনি আমাদের সেবা করবে সেবা 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 উনি জান্নাতও আমাদের সেবা করবে জান্নাতও উনি আমাদের ডিউটি করবে জান্নাতিদের ডিউটি আছে ওনার উনি জান্নাত বুক করবে না এর জন্য পায়ে হাত দিয়া বলি আসেন আজকে কমসে কম মনটাকে বুঝাই যে মন এই ক্ষণস্থায়ী 60-70 বছর আবার এটাও সত্য